এবারের আইএসএলের চ্যাম্পিয়ন গোলকিপারকে সই করিয়ে এটিকে মোহনবাগান ফ্যানদের চমকিয়ে দিল ক্লাব কর্মকর্তারা। গ্রুপ লিগ ও ফাইনাল ম্যাচে হারের বদলা নিল এটিকে মোহনবাগান। অমরিন্দর সিংকে 5 বছর সই করিয়ে মুম্বাই সিটিএফসির মেরুদণ্ড ভেঙে দিল এটিকে মোহনবাগানের সামনে জয়ের বাধা হয়ে দাঁড়িয়েছিল একমাত্র গোলকিপার অমরিন্দর সিং। এই মুহূর্তে ভারতের 2 সেরা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য ও অমরিন্দর সিং এটিকে মোহনবাগান দলে থাকায় বাকি দলগুলোর বিরুদ্ধে গোল করতে আর কোনো অসুবিধা থাকলো না রয় কৃষ্ণার। মরশুম শেষ হওয়ার পরেই জল্পনা চলছিল অমরিন্দরকে আনতে চলেছে এটিকে মোহনবাগান। এদিকে মুম্বাই সিটি এফসি মোহাম্মদ নওয়াজকে আনার পর সেই জল্পনা আরও পরিষ্কার হয়। মুম্বাই সিটি এফসির সঙ্গে সোমবার চুক্তির শেষ দিন হওয়ায় অমরিন্দর সিংকে সই করাতে কোনো অসুবিধা হয়নি এটিকে মোহনবাগান এফসির।